আজকে হচ্ছে আমাদের লাস্ট ডে বিলিং এ। তো এখন ঘড়িতে বাজে সকাল 7টা আর আমরা একদম রেডি হয়ে গেছি বাড়ি যাওয়ার জন্য। তো গাড়ি আসবে 7:30টায়, একদম মানে 7:30টাতেই আসবে। তো সেই জন্য একদম পুরোই রেডি, ঘোরা শুধু জাস্ট লাস্ট প্যাকিং গুলো করে নিচ্ছে। আর এখানে সকাল সকাল চা দিয়ে গেছে, চাটা খেয়ে আমরা ব্রেকফাস্ট প্যাকিং করে নিয়েছি। তো আমরা এবার বেরিয়ে যাব। তো লাস্ট মুভমেন্ট আর একবার তোমাদেরকে দেখিয়ে দিই কাঞ্চনজঙ্ঘার ভিউ। মানে এতক্ষণ তো প্রচন্ড কুয়াশা ছিল বলে দেখা যাচ্ছিল না, দেখো দারুণ ভিউ। ওই যে দেখা যাচ্ছে, দেখো কাঞ্চনজঙ্ঘা, সামনে কাঞ্চনজঙ্ঘার সঙ্গে গরম গরম চা, মানে জাস্ট ভাবা যায় না। তো আমাদের আজকেই পেলিং এর শেষ, মানে খুবই মনটা খারাপ লাগছে, এত সুন্দর ভাবে ঘুরলাম এবং এত সুন্দর সুন্দর এখানে প্রত্যেকটা স্পট দেখার মতো। তো আজকে মনটা একটু একটু খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই, বাড়ি তো ফিরতেই হবে। তো যাই হোক, চাটা খেয়ে আমরা এবার বেরিয়ে যাব। তো তোমরা আজকের ব্লগটা দেখতে থাকো। তো আমরা এবার বেরিয়ে যাচ্ছি, রুম ছেড়ে দিচ্ছি, হয়ে গেছে সব গোছানো কমপ্লিট, এবার তাড়াতাড়ি করে বেরোতে হবে। চলো, সামনে এসে গেছে, তো আমরা এবার চলে যাব। তো আবার তোমাদের সাথে কথা হবে এনজিপি পৌঁছে। আমরা এখন এসেছি শিলিগুড়ি হংকক মার্কেটে, কারণ আমাদের ট্রেন হচ্ছে 5:20, তো অনেকটাই দেরি, এখন বাজে 3:00। তো সেই কারণে ভাবলাম একটু হংকক মার্কেটটা ঘুরে যায়। তো চলো তোমরাও দেখো। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শিলিগুড়ি বাস টার্মিনালে। তার কারণ হচ্ছে ট্রেন ছিল আমাদের আজকে এনজিপি থেকে 5:20 কামরূপ কামাখ্যা এক্সপ্রেস। তো ট্রেনের টাইম টেবিল অনুযায়ী আমরা 4:30-এর মধ্যে আমরা এনজিপি স্টেশনে, মানে আমরা চলে এসেছিলাম, পৌঁছে গিয়েছিলাম। তা এসে পৌঁছে শুনি যে আমাদের ট্রেন আগেই বেরিয়ে গেছে। এর কারণ ওরা যেটা বলছে রেলওয়ে স্টাফ,
যারা আছে তারা বলছে যে আপনার ট্রেনের টাইম টেবিল বদলে গেছে, 2 তারিখ থেকে হয়েছে। বাট আমরা 3 তারিখে এসেছিলাম যখন, তখন আমাদের টাইম টেবিল নবদ্বীপ থেকে যেই টাইম টেবিলে ছাড়ার কথা ছিল সেই টাইম টেবিলেই এসেছিল। বাট আজকে এসে শুনছি যে ট্রেনের টাইম টেবিল বদলে গেছে, আর আমাদের ট্রেনের টাইম টেবিলের আগেই ট্রেন বেরিয়ে গেছে। মানে 4:15 ট্রেন এনজিপিতে ঢুকেছিল, 4:25 ট্রেনটা বেরিয়ে গেছে। তো আর কি করার, আর আমাদের আজকের আর কোনো ট্রেন নেই, অর্থাৎ আমাদের এখন একটাই পথ খোলা, বাই রোড। আর বাই রোড মানেই এখন বাস, তাই দেরি না করেই শিলিগুড়ি বাস স্টপে চলে আসলাম। এই বাস স্ট্যান্ডে এসে টিকিট বুকিং করলাম, সিট ভালো পেয়েছি, হ্যাঁ স্লিপার কোচ, তো কোনো অসুবিধা হওয়ার কথা নয়। তবুও বাই রোডের জার্নি একটু মানে অসুবিধা তো হয়ই, তো দেখা যাক কি হয়। তো এখন বাসেই যেতে হবে, তার জন্য এখন আগে খাওয়া দাওয়াটা সেরে নিই, খেয়ে দে তারপরে বাসে উঠবো। আর এই আজকে প্রচণ্ড হ্যারাসমেন্ট হয়েছে, তার জন্য কিছু বলতে চাও? না, আমি আর কিছু বলতে চাই, মাথাটা প্রচণ্ড গরম হয়ে আছে, প্রচণ্ড মাথা গরম হয়ে গেছে। ও হংকং মার্কেট গেছিলো, হংকং মার্কেট থেকে ট্রেন ধরার জন্য তাড়াতাড়ি চলে এসেছে, ভালো করে কিছু কেনাকাটিও করতে পারে। আমি মার্কেটিং করতেই পারিনি, মানে 2-3টা দোকান মিনিমাম আমি ঘুরেছি, ঘুরে টুকিটাকি যেটুকুনি কেনার কিনেছি চলে এসেছি, আমি ঘুরতেই পারিনি, এই ট্রেনের চক্কর। তারপরে ট্রেন মিসিং, ঠিক আছে যেটা হয় ভালোই হয়, দেখা যাক কি হয়। তো এখন খাওয়া দাওয়াটা করে নিই, রাতের ডিনারটা সেরে নিই, তারপরে বাসে উঠবো। আমাদের বাসের টাইম 8:30 বলছে, দেখা যাক ছাড়ে কখন আর কীভাবে পৌঁছাই, তো দেখা যাক। তো ঘড়িতে এখন মোটামুটি 7:30 বাজে, তো আমরা আর দেরি না করে এখনই খেয়ে নিচ্ছি, কারণ 8:30 মধ্যে আবার বাস ছাড়বে। ট্রেনটা যেমন মিস হয়েছে তেমনি যেন বাসটা মিস না হয়। তো এখন আমরা রাতের খাবারটা খাচ্ছি, রাতের খাবারে আজকে আমরা নিয়েছি হচ্ছে একটা ভেজ তড়কা আর ডিমের অমলেট, হ্যাঁ রুটি। তো খেয়ে নিই। আমরা এখন রয়েছি অমরপুরে, তো এখানে সকালে বাসটা দাঁড়িয়েছে চা খাওয়ার জন্য। তো কৃষ্ণনগর পৌঁছতে এখনো 3 ঘন্টা, ওখান থেকে বাস ধরে আমরা নবদ্বীপ যাব। তো মোটামুটি বাড়ি পৌঁছতে মনে হয় 11:12 থেকে বাজবে। দেখো কি প্রচণ্ড কুয়াশা, প্রচণ্ড কুয়াশা চারিদিকে, হাই রোডের উপরে গাড়িটা দাঁড়িয়েছে, দেখো। চলে এসেছি নবদ্বীপ, তো এবার ঘাট পার হলেই বাড়ি পৌঁছে যাব। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি, আবার নেক্সট ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে, ততক্ষণের জন্য টাটা।